সোদপুর স্বদেশীর মোড়ে বিজেপি সমর্থকদের লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। রবিবার দুপুরে বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি মনীশ সিংকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা ছোড়ার অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। মনীশ সহ দুজন আহত হয় বোমার স্প্রিন্টারে। অভিযোগের তীর তৃণমূলের আশ্রিত দুষ্কৃতী মুন্না যাদব ও তার দলবলের দিকে। হঠাৎ করে এলাকায় এসে বোমাবাজি শুরু হয়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা। ঘটনাস্থলে যায় খড়দহ থানার পুলিশ। যদিও এই ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। কতদিন ধরেই আবর প্রায় চলছে তেঁতুলতলায় টিভিঘাট রোডে 4 নম্বর ওয়ার্ডে, এই সারাউন্ডিংয়ে যেখানে যেখানে একটু কসমোপলিশন আছে সেখানেই চলছে। এবং অর্জুন এই তিনবারের ভিজিটে, ও তিনবার এলো গত এক মাসের মধ্যেই, ওইটা দিয়ে দেয় এক গত 25-30 দিনের মধ্যে 4 বার এসে 3 বার এখানে একেবারে কনসার্টে 4 নম্বর ওয়ার্ডে গেছে, যে 4 নম্বরই সবচেয়ে বেশি ঝামেলা, তেঁতুলতলায় গেছে এবং এইখানে এই স্বদেশীর এখানে এসেছে। এখানে ঝামেলাটা হচ্ছে গত 3-4 দিন ধরে মুন্না বলে আমাদের গির্জার একটি আমাদের দলের নেতা আছে, ওখানেই ওরা হামলা করেছে। তারপরে এখানে 4 নম্বর ওয়ার্ডে করে সব জায়গায় করছে। এবং গত কালের ঘটনার পর আজকে সব ছেলেরা তারা বললো ঠিক আছে ওখানে গিয়ে মিটিং, ওরা বললো আসুন তাহলে মিটিং নেবে। এখন মেটামিটি করার জন্য যে ঠিক আছে বিজেপি তৃণমূল যে যাই করো করো, কিন্তু এটা মিটিয়ে না যাতে কোনো জাতি দাঙ্গা না হয়। তার সেই ঠিক সেই সময় বাগবিতণ্ডা চালু হলে ওখানকার সমস্ত ওরা বোম মারে, মোটর সাইকেলে বোধ আগুন দিয়ে দেয় এবং কয়েকটি ছেলেকে ইনজোর করে। এই নিয়ে ওখানে একটা সংঘর্ষ হয়েছে। পুলিশ যথাসময় সেখানে গিয়েছে, পুলিশ তার আইনানুগ ব্যবস্থা নিশ্চয়ই নেবে। আমি খালি এইটুকু বলবো যে বিজেপির নাম নিয়ে যে সমাজবিরোধীরা পানিহাটিকে শান্ত, পানিহাটিকে অশান্ত করার গত 15-20 দিন ধরে আমরা ব্যস্ত করোনায় মানুষকে রিলিফ দিতে, ওষুধ দিতে, হাসপাতাল দিতে, কোয়ারেন্টাইন দিতে, এরা ব্যস্ত জমি দখল করতে। এখানে বন্ধ করে এখান দিয়ে অনেক বিশাল ছেলেরা সব এসছে, এসে তাকে খুঁজতে খুঁজতে ঢুকেছে, বলছে কে রে কোথায় কোথায় কোথায়। তারপরে আমি বললাম দাদা এনে ভিতরে ঢুকবেন না, এখানে আমি দাঁড়িয়ে গেলাম। তারপরে আমারও দাদা ফাদারা ছিল সব বেরিয়েছে, আটকানোর চেষ্টা করেছে, বম চালিয়ে দিয়েছে, এখানে বম চালিয়েছে, বম মেরেছে, আমার লেগেছে, বম মারার পরে আমরা ভিতরে আবার পালিয়েছি। নাম বললো তো ছেলে নাই এখানে, আমি বলে চিনি না। হ্যাঁ তো বললো কোথায় আছে, বলে আমি কী করে বলবো কোথায় আছে স্যার, আমি এখানে থাকি বাহানা করে। হ্যাঁ স্যার কাঠ কাঠ বিক্রি করে স্যার। এই কী করলো তারা এসে? হ্যাঁ ওর নাম বলছে, একজন বলছে না এখানে আছে এখানে আছে করে মারতে স্টার্ট করে দিল সবাই। কী কী দিয়ে মেরেছে? হ্যাঁ পিস্তল দিয়ে স্যার, পিস্তল দিয়ে। হ্যাঁ চালিয়েছে, হ্যাঁ গুলি চালিয়েছে, ওখানে 4 খানা গুলি স্যার পরে আছে, বম চালিয়েছে।